এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওখানে এত ভিড় কেন বলতো রোহিতদাদা বাবু? এত লোক জটলা করে আছে, কিছু হয়েছে মনে হয়। দাদা এখানে কি হয়েছে? আরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, ছেলেটা সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে গেছে? হ্যাঁ। এই তো এই তো দীপর জ্ঞান ফিরেছে। তোর কিচ্ছু হবে না বাবা, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। একটু একটু উঠে বস, একটু উঠে বস। এই নে এই নে এই নে জল খা, জল খা, জল খা, একটু জল খা, একটু জল খা। পাখি পাখি, আমি বলছি এখানে আয়, এক্ষুনি এখানে আয়, আয় ভেতরে, তাড়াতাড়ি আয়। অনেক লোক আছে, হাসপাতাল নিয়ে যেতে হলে হাসপাতাল নিয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তুই কি এখন রক্ত দিতে চটবি নাকি? কখনো কখনো না নিজের কথাও ভাবতে হয়, সবসময় সবার কথা ভাবলে হয় না। গাড়িতে উঠায়, উঠায়। আমি কোনো কথা শুনতে চাই না, জাস্ট গাড়িতে উঠে আয়, বস, আয়। দেখলেই চলে যেতে হয়। হ্যাঁ চলুন, সত্যি এখন একটু ভালো লাগছে, এখন একটু ভালো লাগছে বাবা। এইভাবে একটু রাস্তায় চলে আসে বাবা, এক্ষুনি একটা কত বড় বিপদ করে যেতে পারত। আর তোর কিছু হয়ে গেলে আমার কত কষ্ট হতো বলতো? তুই তো আমার দায়িত্ব রে দিব্য, আমি কি তোর হাত এত সহজে ছাড়তে পারি বল? আসলে আমার মাথায় কিসব যেন চলছিল, একটা গাড়ি, একটা রাস্তা, না না জানো আমার মাথা ঘুরছিল, আমি নিজেকে সামলাতে পারছিলাম না, সামলাতে পারছিলাম না। আমার ওই কথাগুলো ভেবে কষ্ট পাস না, আজ ঈশ্বর তোর সাথে ছিলেন বলে তোকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। চল চল, তুই আমার সাথে আশ্রমে চল দিব্য, তোকে বিশ্রাম নিতে হবে, তোকে বিশ্রাম নিতে হবে। পেশেন্টের কোনো আপডেট? ওটার কিছু হবে না তোরে, দমন্তের কিছু হবে না তো, বউটা ঠিক হয়ে যাবে, তোমার বেঁচে যাবে, তোমার বউটা, আমার বউটা ছাড়া তো আমার কেউ নেই। আমার কেউ তো কিছু বলছে না, আমার ছেলেটা চলে গেল, এখন যদি বউটাও চলে যায় আমি কি নিয়ে বাঁচবো বল? আমার তো কিছু নেই মামা, আমার বেঁচে থাকার কিছু নেই মামা। ছোট মামা, ছোট মামা, তুমি কিছু বল, তুমি শান্ত হও ছোট মামা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আরে ডাক্তাররা তো দেখছে ছোট মামিকে, ছোট মামাকে বাঁচিয়ে তুলবে। ডক্টর দমন্তীর কি খবর? হ্যাঁ কি বুঝছেন আপনি? পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল,
আচ্ছা, উনি বারবার অমিত বলে কাউকে খুঁজছেন, প্লিজ ওনাকে আনার ব্যবস্থা করুন। আমি চেষ্টা করছি, তুই অমিত কিভাবে বেলে যদি না হয় না হবে, বেলে ছাড়ানো যদি না যায় প্যারোলে ছাড়িয়ে আনবো, প্যারোলে ছাড়িতে না দে না বদলা দে না তুই শান্ত আমি আমি অগ্নিদেব বাবুর সঙ্গে কথা বলতে চাই। সবটাই প্ল্যান মাফিক হচ্ছে রে বর্দা, একই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। তোদের সায়স্তা করা তো অত সোজা না, কিন্তু উকিলের বুদ্ধির কাছে তোদের বুদ্ধি যে কিছুই না। হ্যাঁ বর্দা, বর্দা কি হলো? অগ্নিদেব বাবু অমিতকে প্যারোলে ছাড়িয়ে আনার ব্যবস্থা। কি বলছিস বর্দা? অমিত 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 এলে দমন্তি বেশি যাবে। কি করলে তুমি, কি করলে তুমি এটা? মোহিত, আমার পরিবারের কাছে আমি হেরে যাচ্ছি, সেজন্য আমি বাধ্য হয়েছি অমিতকে প্যারোল হয়ে ছাড়াতে। আরেকটা ব্যাপার আমার খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে তোর মায়ের ব্যবহার। সে তো বাড়ির বড়, তাকে তো অনেক ভেবে চিনতে বুঝে শুনে কাজ করতে হয়, সে এটা কি করলো? তার একটা ভুলের জন্য এত বড় খেসারত দিতে হচ্ছে আমাকে, পুরো পরিবারটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।